পৃথিবীর ইতিহাসে এমন নারকীয় হামলা আগে ঘটেনি। ১৯৪৫ সালের ৬ আগস্ট প্রথমবারের মতো পরমাণু অস্ত্রের ভয়াবহতা দেখল বিশ্ব। যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমায় ধ্বংসস্তূপে পরিণত হয় জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহর। লিটল বয় আর ফ্যাটম্যান নামের দুটি পারমাণবিক বোমার ভয়াবহ রূপ দেখে জাপানবাসী। ইতিহাসের নৃশংসতম হামলায় দুই শহরে প্রাণ হারান প্রায় ৩.৫ লাখেরও বেশি মানুষ। পারমাণবিক বিস্ফোরণের ভয়াবহ প্রতিক্রিয়ায় আক্রান্ত হয় জাপানের কয়েক প্রজন্ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ১৯৪৯ সালে হিরোশিমাকে ঘোষণা করা হয় শান্তির শহর। দীর্ঘ ৭৫ বছর পর এই শান্তির শহরে এলো মর্যাদাপূর্ণ শান্তির নোবেল। হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় ধ্বংসযোগ্য থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের নিয়ে গঠন করা হয় হিবাকুশা নামের সংগঠন, যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে পরমাণু অস্ত্রবিরোধী আন্দোলন গড়ে তোলে জাপান। পরে সেই কাজ এগিয়ে নেয় নিহন হিদানকিও। দীর্ঘদিন ধরে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার পক্ষে প্রচারণা চালিয়ে আসছে সংগঠনটি। আর এই কাজের স্বীকৃতি দিতেই নিহন হিদানকিওকে দেয়া হলো শান্তির নোবেল। The Peace Prize for 2024 to the Japanese organization নিহন হিদানকিও। জাপানের এই সংগঠনের নোবেল জয়ের খবরে উচ্ছ্বসিত দেশটির নাগরিকরা। এ বিজয়কে তাৎপর্যপূর্ণ বলছেন দেশটির প্রধানমন্ত্রী। ১০৫তম নোবেল শান্তি পুরস্কার হিসেবে এবার ১,১০,০০,০০০ সুইডিশ ক্রোনার পাবে জাপানের সংস্থা নিহন হিদানকিও। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স। ডায়লক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই ডায়লক্স।